পার্লামেন্টের লাইব্রেরিতে হিলিয়াম গ্যাস দিয়ে এখনও সংরক্ষিত রয়েছে ভারতবর্ষের সংবিধানের অরিজিনাল কপি। যে অরিজিনাল কপির প্রিম্বলে একদম প্রথম থেকে শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এক কথায় বলতে গেলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া সংরক্ষিত রয়েছে পার্লামেন্টের লাইব্রেরির স্পেশাল একটি জায়গায়, যেখানে হিলিয়াম গ্যাস দিয়ে গোটা জায়গাটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং বিশেষজ্ঞরা যে কথা বলেন যে যে পেপারের ওপরে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ভারতবর্ষের সংবিধান যে ড্রাফটিং কমিটি, সেই ড্রাফটিং কমিটি কোনো স্টেনোগ্রাফার বা কাউকে দিয়ে সেই সময়তে ড্রাফট করাননি। গোটা সংবিধানের যে ড্রাফট এবং গোটা সংবিধান যে রচনা হয়েছিল, গোটাটাই রচনা হয়েছিল হাতে লিখে, এবং প্রতিটা পৃষ্ঠায় যে বিশেষ চিত্র আঁকা রয়েছে শান্তিনিকেতন থেকে বিভিন্ন নাম করা চিত্রশিল্পীরা গিয়েছিলেন সেই সময়তেই সংবিধানের বিভিন্ন কাজের জন্য। এখন আমরা আসলেই 26 জানুয়ারি প্রাককালে যে কথা বলছি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে সংরক্ষিত করা রয়েছে হিলিয়াম গ্যাসের মাধ্যমে। দেখুন, ভারতবর্ষের সংবিধান 1950 সালের 26 জানুয়ারি যবে থেকে পথ চলা শুরু করেছে তবে থেকে এতগুলো বছর এই সংবিধানের ওপর ভর করেই গোটা দেশের, এত বড় দেশের একটা শাসন ব্যবস্থা, এতগুলো অঙ্গরাজ্য, একটা ইউনিয়ন, এই সব কিছু মিলিয়ে এগিয়ে চললো। আপনি যদি আমাদের আশেপাশের অনেকগুলো প্রতিবেশী দেশ দেখেন, আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে 5 বছরের টার্ম অনেক রাষ্ট্রনায়ক শেষ করতে পারেনি, 1-2 অনেক জায়গায় সেনা অভ্যুত্থান ঘটে গেছে। ঠিক সেই সময়তেই ভারতবর্ষের মানুষের, আমাদের দেশের মানুষের সংসদীয় গণতন্ত্রের ওপর যে আস্থা, সেই আস্থা কিন্তু বজায় থেকেছে। এখন এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আজকে যদি আপনারা দিল্লির রাজপথের দিকে তাকান, আপনারা দেখতে পাবেন ভারতবর্ষের বিভিন্ন যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একদম সোজা বাংলায় বলতে গেলে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে মিলন, এই যে উই, এই যে আবেগটা, যে আমাদের বৈচিত্র্য থাকতে পারে কিন্তু তারপরেও যে ইউনিটি, যে ডাইভার্সিটির মধ্যেও যে ইউনিটি, এটাই হচ্ছে ভারতবর্ষের একটা এক্সক্লুসিভনেস। এখন ভারতবর্ষের সংবিধানকে বিভিন্ন সময় আন্ডার আর্টিকেল 368 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে আর্টিকেলের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করা যায়, অর্থাৎ অ্যামেন্ড করা যায়, ভারতবর্ষের প্রচুর সরকার সংবিধানকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সংশোধন করতে চেয়েছেন বা অ্যামেন্ড করতে চেয়েছেন। কিছু কিছু সরকার সংবিধানের মূল ভাবনাকেও পাল্টে দিতে চেয়েছেন, যেমন এখনকার সরকার সংবিধানের মূল ভাবনা বা এই উইকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। এই 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 প্রসপেক্টিভ একটা কেস ল খুব বারবার যেটা মাথার মধ্যে চলে আসে, দ্যাট ইজ কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যে কেস লতে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে আপনি সংবিধানের মূল ভাবনাকে কখনো পাল্টে ফেলতে পারবেন না, আপনি সংবিধানের ওপর ছুরি চালান, কাঁচি চালান, অ্যামেন্ড করুন, যা খুশি ইনক্লুড করুন, এক্সক্লুড করুন, কিন্তু সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, যে বেসিক স্ট্রাকচারের মধ্যে সেকুলারিজম রয়েছে, সভরেন্টি রয়েছে, রিপাবলিক রয়েছে, যে সংবিধানের মধ্যে ডেমোক্রেটিক মনোভাব রয়েছে, সেই সংবিধানকে আপনি কখনো পাল্টাতে পারবেন না। 1930 সালের 26 জানুয়ারি, যেদিন থেকে পূর্ণ স্বরাজের দাবিকে সামনে রেখে পথ চলা শুরু হলো, তার আগে অবধিও যে দোটানার মধ্যে ছিল সবাই, যে ডোমিনিয়ন স্ট্যাটাস নাকি পূর্ণ স্বরাজ, পরবর্তী সময়ে 1930 সালের 26 জানুয়ারি যে পূর্ণ স্বরাজের দাবি উঠল, এবং তার পরবর্তী সময় থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট 1949 সালের 26 নভেম্বর আমাদের সংবিধান তৈরি হয়ে গিয়েছিল, যেটাকে আমরা এখন কনস্টিটিউশনাল ডে হিসেবে পালন করি। তার পরবর্তী সময়ে 1950 সালের 26 জানুয়ারি রিপাবলিক ডে, অর্থাৎ যে রিপাবলিক ডে এখন আমরা পালন করি, সেই পূর্ণ স্বরাজের দিনকে মাথায় রেখেই কিন্তু 1950 সালের 26 জানুয়ারি, সেই 26 জানুয়ারির এনফোর্সমেন্ট করা হয়েছিল, এনঅ্যাক্টেড করা হয়েছিল ভারতবর্ষের সংবিধানকে। এখন একদম শুরুতেই যে কথা বলেছিলাম, দেখুন আজকের যে লড়াই, আজকের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে লড়াই, কেন্দ্রের সরকারের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই হচ্ছে তারা দেশকে ভাঙতে চায়। দেশকে কেমনভাবে ভাঙতে চায়? ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, পরিচিতি সত্তার রাজনীতির ভিত্তিতে, আইডেন্টিটি পলিটিক্সের মাধ্যমে তারা ভাঙতে চায়। তারা এই উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার এই যে মতবাদ, এই মতবাদটাকেই তারা পছন্দ করে না। প্রথমত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক বা পরবর্তী সময় পার্লামেন্ট হোক, আরএসএস হতে পারে বা পরবর্তী সময় বিজেপি হতে পারে, তারা কেউই ভারতবর্ষের এই সংবিধানকে কখনোই খুব একটা ভালো মনে মেনে নেয়নি, যে কারণে 2000 সালের একদম পরবর্তী সময়তে প্রথমবারের জন্য নাগপুরের হেডকোয়ার্টারে, প্রথমবারের
জন্য ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগ তোলা হয়েছিল। এখন যে কথা আমরা বলছিলাম যে আজকের দিনে আমাদের মেইন চ্যালেঞ্জ ভারতবর্ষের সংবিধানের এই উই দ্য পিপল অফ ইন্ডিয়ার এই উইকে বাঁচানোর। দেখুন, আপনি উই এর ডাব্লুকে যদি একদিক থেকে শুরু করেন, এই পয়েন্টে এসে আবার এই পয়েন্টে গিয়ে আবার এই পয়েন্টে এসে আবার আরেকটা পয়েন্টে যায়, অর্থাৎ একটা স্ট্রেট কোনো পয়েন্ট নয়, এখানে ডাইভার্সিটি রয়েছে এই উই এর মধ্যে। এই ডাইভার্সিটিকে বাঁচাতে হবে, এই উইকে বাঁচাতে হবে, এই আমরাকে বাঁচাতে হবে, এই আমরাতেই আসল শক্তি। দেখুন, ভারতবর্ষের সংবিধানের ওপর কোন কাটাছেঁড়া হয়নি বলুন তো? প্রচুর কাটাছেঁড়া হয়েছে, জুডিশিয়াল রিভিউকে কেটে বাদ দেওয়ার জায়গাও পর্যন্ত চলে এসেছিল, এমন কিছু কিছু এক্সক্লুসিভ জায়গা এসেছিল যেখানে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট সেখানে ইন্টারফেয়ার করতে পারবে না। কিন্তু এত কিছুর পরেও ভারতবর্ষের কোনো সরকারের আগে কিন্তু উইকে ভাঙতে চায়নি, উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে ভাঙতে চায়নি। পার্লামেন্ট বনাম সুপ্রিম কোর্ট, অর্থাৎ আইনসভা বনাম বিচার ব্যবস্থা, এই দুজনের মধ্যে দড়ি টানাটানি থেকেছে দ্যাট হু ইজ সুপ্রিম। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আমিও নই তুমিও নও, তুমি পার্লামেন্ট তুমিও সবচাইতে শক্তিশালী নও, আমি সুপ্রিম কোর্ট আমিও সবচাইতে বড় শক্তিশালী নই। সবচাইতে যদি শক্তিশালী কেউ হয়ে থাকে সেটা একমাত্র ভারতবর্ষের সংবিধান, আর অন্য কেউ নয়। তাই ভারতবর্ষের সংবিধানে ফ্রিডম মেলে যে কথা বলে শুরু হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে আজকে যখন ভাঙতে চাইছে, সেই ভাঙতে চাওয়া রাজনৈতিক দলকে আটকাতে হবে, তাদের মতাদর্শকে আটকাতে হবে, আর বেঁচে থাকতে হবে উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে। ডাইভার্সিটি থাকতে পারে, কিন্তু দিনের শেষে যে ইউনিটি আর যে ইউনিটির বাইরেও যে ডাইভার্সিটি, এই দুয়ে মিলেই ভারতবর্ষ, এই দুয়ে মিলেই ভারতবর্ষের এক্সক্লুসিভনেস, আর এই দুই মিলেই ভারতবর্ষকে এত দিন ধরে, একটা গোটা দেশকে, এত নানা ভাষা নানা মত নানা পরিধান এত কিছুকে, এত কিছুর মাঝেও গোটা দেশের শাসন ব্যবস্থা, গোটা দেশের সাধারণ মানুষ তাদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে। তার কারণ, দিনের শেষে আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আর আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা গর্বিত এমন একটি সংবিধান পেয়ে যে সংবিধান আপনাকে গীতা পাঠ করবার সুযোগ করে দিয়েছে, যে সংবিধান আপনাকে কোরআন পাঠ করবার সুযোগ করে দিয়েছে, যে সংবিধান আপনাকে বাইবেল পাঠ করবার সুযোগ করে দিয়েছে, যে সংবিধান আপনি যদি কিচ্ছু না মানেন, আপনার সেই কিছু না মানাকেও সম্মান জানিয়েছে। তাই এমন একটা সংবিধানকে বাঁচাতেই হবে, দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, সংবিধানের মূল ভাবনাকে বাঁচাতে হবে। প্রজাতন্ত্র দিবসের দিন সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, সংগ্রামী অভিনন্দন। সবাই ভালো থাকবেন।